নমস্কার বন্ধুরা, .com টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, আপনি কি একটি খুবই লাভজনক ব্যবসা শুরু করতে চান, যাতে খুব কম টাকা ইনভেস্ট করেই শুরু করে ফেলা যায় ব্যবসা? মোটামুটি 40,000 টাকা মূলধন নিয়ে নিজের কোম্পানি খুলে মাসে 30-40,000 টাকা অনায়াসে রোজগার করতে চান? তাহলে এই ব্যবসার আইডিয়াটি আপনার জন্য একদম পারফেক্ট। বন্ধু, আমি আপনাদের বন্ধু রঞ্জিত। আমার প্রতিটি ভিডিওতে এইরকম নানা ধরনের ব্যবসা শুরু করবার খুঁটিনাটি তথ্য আপনাদের দিয়ে থাকি, যাতে তার মধ্য থেকে আপনারা আপনার জন্য বেস্ট আইডিয়াটি খুঁজে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং জীবনে মোড় ঘুরে দাঁড়াতে পারেন। বন্ধুরা, ভিডিও দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, আজকে আমরা বাসন মাজবার জন্য স্টিল স্ক্রাবার প্যাকেজিং ব্যবসার কথা আলোচনা করব, যাতে প্রায় 70-75% লাভের সুযোগ থাকে। তো বন্ধু, এই স্টিল স্ক্রাবার প্যাকেজিংয়ের ব্যবসা আপনি কীভাবে শুরু করবেন, কোথা থেকে কী কিনবেন, কীভাবে বানাবেন, কীভাবে মার্কেটিং করবেন, আর লাভই বা কত হবে, আর কী লাইসেন্স প্রয়োজন হবে আপনার, এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আপনি সমস্ত তথ্য এই ভিডিওতেই পেয়ে যাবেন। শুধু তাই নয় বন্ধু, ভিডিও শেষে আমি দেবো আপনাদের কি স্পেশাল বোনাস টিপস, যা এই ব্যবসা শুরু করে অতি দ্রুত বড় কোম্পানি রূপ দিতে আপনাকে সাহায্য করবে। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস আইডিয়া। তবে বন্ধু, ভিডিও শুরু করবার আগে আপনাদের জানাই একটি রিকোয়েস্ট, আপনারা প্লিজ এই চ্যানেল .com টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন, যাতে এইরকমই দরকারি জানবার ভিডিও আমি যখনই আপলোড করি আপনারা সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, আপনারা সবাই জানেন বাসন মাজবার জন্য স্টিলের স্ক্রাবার এই মুহূর্তে খুব একটি হট আইটেম, প্রত্যেকটি বাড়িতে ব্যবহৃত হয় এবং যেগুলি মার্কেটে 10 টাকা করে পার পিস হিসাবে প্যাকেটে বিক্রি হয়, সেইগুলিকে আজকে আমরা বিজনেস আকারে কীভাবে তৈরি করব এবং মার্কেটে সেল করব সেই নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা জানলে অবাক হবেন বন্ধু, যেগুলিকে আমরা 10 টাকা প্রত্যেকটি পিস হিসেবে কিনে নিয়ে আসি, আমরা খোলা মার্কেটে সেগুলিকে 1.80 টাকা থেকে 2 টাকা পিস কিনে নিয়ে এসে প্যাকেজিং করে প্রত্যেকটি পিস আমরা 5 টাকা থেকে 6 টাকা করে যদি বিক্রি করি, তাহলে আমরা মাসে 30-40,000 টাকা অনায়াসে রোজগার করতে পারবো এবং সেটা ব্যবসার প্রথম দিকেই, একদম 1-2 মাস পর থেকেই আমরা এই ইনকাম করতে পারবো। তো আপনি কিভাবে এই ব্যবসা শুরু করবেন এবং কী মেশিন কিনে এই স্টিল স্ক্রাবারগুলো প্যাকেজিং করে মার্কেটে সেল করবেন, সেই নিয়েই আজকের এই ভিডিও। বন্ধু, টোটাল বিজনেস প্রসেসটি আমি আপনাদের সামনে 3টি ধাপে আলোচনা করব। প্রথম ধাপে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিজনেস শুরু করতে গেলে আপনার কী কী মেশিন এবং কী কী কাঁচামাল কিনতে হবে এবং কোথা থেকে কিনতে হবে, আপনি কোথা থেকে কিনবেন সেইগুলি সব আলোচনা করব। দ্বিতীয় ধাপে আমি আপনাদেরকে দেখাবো এই সমস্ত কাঁচামাল কেনা হয়ে যাওয়ার পর আপনি কীভাবে এই প্যাকেজিং করবেন সেই পদ্ধতি, এবং তৃতীয় ধাপে আমি আপনাদেরকে দেখাবো এই বিজনেস শুরু করতে গেলে কী কী পেপার্স বা লাইসেন্স আপনাকে রেডি রাখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, এই ব্যবসা শুরু করতে গেলে আমাদের একটি মাত্র মেশিনের প্রয়োজন হয়, যেটাকে আমরা বলি ব্লিস্টার প্যাকেজিং মেশিন। এই ব্লিস্টার প্যাকেজিং মেশিন বিভিন্ন দামের হয়ে থাকে, স্ক্রিনে যেরকম ছবিটি দেখছেন এইরকম হয় ব্লিস্টার প্যাকেজিং মেশিন। আপনি যদি এরকম ম্যানুয়াল ব্লিস্টার প্যাকেজিং মেশিন কেনেন তাহলে এই মার্কেটে এর দাম পড়বে 30,000-35,000 টাকা পর্যন্ত। আপনি কোথা থেকে কিনবেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে রেখেছি। এই মেশিন বাড়ির যে ইলেকট্রিকের কানেকশন অর্থাৎ ডোমেস্টিক ইলেকট্রিক কানেকশনেতেই চলে এবং আপনি বাড়ির যে কোনো কোণে এটিকে ফিট করে এরকমভাবে প্যাকেজিং করতে পারবেন। আর এই মেশিন কেনা হয়ে গেলে নেক্সট যে উপকরণটি আমাদের কিনতে হবে সেটি হলো স্টিল উল স্ক্রাবার, অর্থাৎ যে স্ক্রাব আবার আপনি প্যাকেজিং করবেন সেই স্ক্রাবার আমাদেরকে পাইকারি মার্কেট থেকে কিনতে হবে। আপনি এই স্ক্রাবার মার্কেটে এই মুহূর্তে 180-200 টাকা কেজি দরে বিক্রি হয় এবং 1 কেজিতে প্রায় আপনার 80-100 পিস মতো হতে পারে সাইজ অনুযায়ী। আপনি কোথা থেকে কিনবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত কোম্পানির নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে রেখেছি। এরপর থার্ড যে আইটেমটি আপনাদের কিনতে হবে সেটি হলো প্লাস্টিকের কাপ বা প্লাস্টিকের বাটিও বলা চলে, এই প্লাস্টিকের বাটি বা কাপেতে আপনি স্ক্রাবারগুলো রেখে প্যাকেজিং করবেন। আর লাস্ট যে আইটেমটি আমাদের কিনতে হবে সেটি হলো এই কার্ডবোর্ড, যেই কার্ডবোর্ডে আপনি সিল করবেন এই স্ক্রাবারগুলিকে। এই সমস্ত উপাদানগুলি কেনা হয়ে গেলে আপনি কী পদ্ধতিতে স্ক্রাবার বানাবেন চলুন আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাই। ভিডিওতে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রাবারগুলিকে প্যাকেজিং করবার এই মেশিনটি ইলেকট্রিক অন করে দেওয়া হয়েছে। এবার এর সঙ্গে দেওয়া কাঠের যে ডাইস রয়েছে সেই কাঠের ডাইসে আপনি প্রত্যেকটি ডাইসের খাপে খাপে একটি করে কাপে একটি করে স্ক্রাবার দিয়ে আপনি প্রথমে রাখলেন, তারপর আপনার ওই কার্ডবোর্ডটি সেট করে দিয়ে সমস্ত ট্রেটিকে আপনাকে এই ব্লিস্টার মেশিনের ভিতর ঢুকিয়ে দিতে হবে। এরপর উপরের হ্যান্ডেলটি ধরে একবার চাপ দিলেই এর হিটিংয়ের মাধ্যমে সিল হয়ে যাবে আপনার প্যাকেজিং করা স্ক্রাবারগুলি। দেখতে পাচ্ছেন এইরকমভাবে ইজিলি আপনি যে কোনো রকম ট্রেনিং ছাড়াই প্যাকেজিং করতে পারবেন। আপনার কাজ একটাই, আপনাকে এই মেশিনটিকে হিটিংয়ে দিয়ে প্রত্যেকটি ডাইসে একটি করে বাটিতে একটি করে স্ক্রাবার দেবেন, তার উপর আপনি কার্ডবোর্ড রাখবেন, এই কার্ডবোর্ডে আপনি আপনার কোম্পানির নাম ছাপিয়ে নিতে পারবেন, তাহলে আপনার কোম্পানির
হিসাবে স্ক্রাবারগুলো তৈরি হয়ে যাবে। এরপর হ্যান্ডেল ধরে চাপ দিলেই স্ক্রাবার তৈরি। প্রসেসটি খুবই সহজ। আপনি যদি এই বিজনেস করতে চান, আগামী দিনে কিন্তু ভীষণ ভালো লাভের দরুন ঘুরে দাঁড়াতে পারবেন। এই ইজিলি এই স্ক্রাবার তৈরি আপনার যেমন হয়ে যাচ্ছে, এগুলি মার্কেটের ডিম্যান্ড অনেক বেশি থাকার দরুন বিক্রি অনেক বেশি হবে। এবার বন্ধুরা, আপনাদেরকে বলে দিই এই বিজনেস করতে গেলে আপনার কী কী লাইসেন্স লাগবে। বন্ধু, এই মুহূর্তে এই ব্যবসা শুরু করতে গেলে আপনার যেই এলাকাতে বসে আপনি বিজনেস শুরু করছেন সেই এলাকার একটি ট্রেড লাইসেন্স আপনাকে বানাতে হবে এবং আপনি তারপরেই প্রোডাকশান শুরু করে দিতে পারবেন। যখন আপনার টার্ন ওভার প্রত্যেক মাসে 50,000 থেকে 1,00,000 টাকা ছাড়িয়ে যাবে, তখন আপনি একটি আলাদা ডোমেস্টিক লাইনের কানেকশান ছেড়ে আলাদা একটি কমার্শিয়াল ইলেকট্রিকের কানেকশান নেবেন ইন ফিউচার, যাতে কোনো প্রবলেমে না পড়তে হয়। যদি বছরে আপনার টার্নওভার 2,00,000 টাকার বেশি হয়, তখন আপনাকে জিএসটি নাম্বার নিতে হবে। এবার আপনাকে বলি বন্ধু, আপনি কিভাবে এতে প্রচুর পরিমাণ লাভের সুযোগ পাচ্ছেন। এই খোলা মার্কেটে আপনি যদি এই স্টিল উল স্ক্রাবারগুলো কেনেন, কেজি প্রতি 180 থেকে 200 টাকা দামের যদি কেনেন, যে কোয়ালিটির কেনেন না কেন, আপনি দেখবেন প্রত্যেকটি স্টিলের স্ক্রাবার আপনার পার পিস হিসাবে খরচ পড়বে প্রায় 1.80 টাকা থেকে 2 টাকা। প্রত্যেকটি প্লাস্টিকের কাপ পিছু আপনার খরচ পড়বে প্রায় 40 পয়সা থেকে 50 পয়সা পর্যন্ত এবং কার্ডবোর্ডের একটি দাম পড়বে 3 টাকা থেকে 4 টাকা। সেই হিসাবে আপনার এক পিস স্ক্রাবার বানাতে টোটাল প্যাকেজিং সহ ইলেকট্রিক লেবার কস্ট সহ খরচ পড়বে প্রায় 3 টাকা মতো, 3 টাকা থেকে 3.10-20 টাকা। এবার সেই স্টিলের স্ক্রাবার আপনি যদি পাইকিরিতেও বিক্রি করেন 5 টাকা পিস বা 6 টাকা পিস, তাহলেও প্রত্যেকটি পিসের পিছনে আপনার কিন্তু ডবল লাভ থাকছে। অর্থাৎ 3 টাকায় বানিয়ে আপনি 6 টাকাতে পাইকিরি বিক্রি করতে পারছেন। এবার একটি কার্ডবোর্ডের পেপারে যেহেতু 12 পিস করে এইরকম স্ক্রাবার দেওয়া থাকছে, তাই একটি 12 পিসের স্ক্রাবারের কার্ডবোর্ড পিছু আপনার লাভ হচ্ছে 35-36 টাকা। তো সেই হিসাবে যদি আপনি এক একটি মার্কেটে এক একটি দোকানে প্রত্যেক দিনের হিসাবে যদি একটি করেও বিক্রি করেন, তাহলে একটি মার্কেটে যদি আপনার 20টি দোকান থাকে, সেই হিসাবে আপনি একটি মার্কেট থেকেই কিন্তু প্রত্যেক দিন কমপক্ষে 600 টাকা রোজগার করতে পারছেন একটি মার্কেট থেকে। এবার আপনি যত বেশি মার্কেটে আপনার এই প্রোডাক্ট সেল করবেন, তত বেশি আপনার লাভ থাকছে। অফুরন্ত লাভের সুযোগ আছে এই বিজনেসে। আপনি কিন্তু খুব কম বাজেটে এই বিজনেস শুরু করতে পারেন, কারণ এতে লোকসানের ভয় কিন্তু নেই, মার্কেটের ডিম্যান্ড এতটাই বেশি রয়েছে। তাহলে আপনারা একবার ভেবে দেখুন, আপনি যদি গোটা আপনার জেলাতে এই বিজনেস ছড়িয়ে দিতে পারেন, তাহলে আপনার মাসিক লাভ কিন্তু 50-60,000 থেকেও অনেক বেশি টাকা চলে যেতে পারবে। বন্ধু, এই লাভজনক ব্যবসার আইডিয়া আপনাদের সঙ্গে এতক্ষণ শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর এইরকমই দরকারি জানবার ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।